জীবনে পরম পাওয়া বলতে আসলে অর্থকেই বিচার করলে হয় না, এবং আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু আছে, কিন্তু ভালোবাসার যদি কমতি হয় তাহলে জীবনের সার্থকতা কিন্তু সেখানেই থমকে যায়। এর জন্য আসুন, আমরা টেকনিশিয়ানরা একটা শরীরের মতো হয় যেন একজন আঘাতপ্রাপ্ত হলে সকলে আমরা বুঝতে পারি সেই আঘাতটা, তাহলে ভালো লাগবে। আমি মিটারটা থেকে অবাক হই, প্রথম আমি মিটারটা দেখি সর্বনাশ, তিনি ইউটিউবে ভিডিও দিচ্ছে, তারপর একটা ফুল শর্ট 5000 কি করতে পারছে, আর এই যে মিটার সম্পর্কে আমি জানি না, তাহলে সে ভিডিও দিচ্ছে বাংলাদেশের মধ্যে, সে ভিডিও দিয়ে দিচ্ছে কিন্তু অনেক বড় কারিগর মাপে, তার সাথে আমার ভিডিও দিচ্ছে অত পাবনা চলিয়ে দাও, তোমার সবচেয়ে ভালো হয়, কিন্তু কেউ তোমার নেবে না, বাস কো, ট্রাক কো, এরোপ্লেন কো, কেউ তোমার লইবে না, তিন গুণ টাকা থেকে একমাত্র যানবাহন তোমার হইতে পারে গরুর গাড়ি। আমি আমার রাত দিনের 10টা থেকে রাত 12টা অবধি কিন্তু কাজ দিচ্ছে, কাজ ফুট যেহেতু পার এই রাজশাহী মহাসাল এলাকার মধ্যে একটু দোকানটা করে যাচ্ছি আর কি, তো ওর আসলে কাজ থেকে কথা দামটা একটু বেশি, কতটা একটু বেশি, আমি যতদিন ছিলাম একটা দিন দেখলাম না একটা এমএনসি খুলছে কি রাত্রে 10টার সময় ছিল, যখন আমি আসার দিন 5 তারিখ যেদিন আমি বিদায় হই ওই দিন আমার 8 তারিখ না 5 তারিখ খেয়াল নাই, ওই দিন আমার সে আমার আমার দিয়ে দেয় ভিডিওটা, ভিডিওটা দেখা যায় এইভাবে ফ্লাশ করতে হয়। আপনারা বলেন 15,000 টাকার বিনিময়ে কি এই কাজ শিখায় মানুষে? তার কাছে পাঠিয়ে দাও, তার টেলিফোন নাম্বার আমাকে দাও, আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো। দেখেন এইভাবে সে আমার শিক্ষা দেয় ফ্লাশ, কীভাবে ফ্লাশ করতে হবে আসার দিন আধা ঘন্টার আগে আমার, এই যে দেখেন এই যে দেখেন দেখেন শুনেন আপনার মন দিয়ে, এই যে বাথরুম ট্রেনিং আমার হেসে আসার দিন বাথরুম ট্রেনিং শিখায়, এই যে আসার দিন সে আমার বার ফোনে আর স্মার্টফোনে ছিল যে সে তো যে ক্লাস দিয়েছে আমার দিকে যেটি একটা তো বাদই দিন এগুলা কি পাট পারি নাকি শিক্ষা একজন শিক্ষক কিভাবে শিখা আদু ভাই। তো আমি মিলন ভাইয়ের অনেক ভিডিওগুলো দেখছি, ভিডিওগুলো দেখার পরে আমার খুব মানে ইচ্ছা একটা কাজ শেখার জন্য, আমি 7-8 বছর যাবৎ কাজ করি, আমার নিজের দোকান আছে একটা আমাদের বাজারে, তো ওখানে আমি বলতে পারেন সেরা, তবে ওনার ভিডিও দেখার পরে তো আমার এমন মনে হচ্ছে যে আমি কিচ্ছুই জানি না, মানে সব কিছু অবাক করার মতো, তো ভিডিওগুলো দেখার পরে আমি অনেকগুলো কাজ করছি, তো কাজ করার পরে ভাবলাম যে ভাইয়ের কাছে যাই, ভাইয়ের কথাগুলো ভালো লাগে, ভাইয়ের বিভিন্ন দেশ থেকে দেখলাম ভাই ইউটিউবে আরও অন্যান্য ফ্রেন্ড আছে, তো আমি দেশের বাইরে ভিডিওগুলোও দেখছি আরও, তো সবার থেকে উত্তম ওনার ভিডিওগুলো, আর তো আসার পরে তো আমি আরও অবাক ওনার কাজ দেখে, ম্যাজিকের মতো কাজ করে উঠি। আমি প্রথম দিন আসার পরে পাওয়ার সাপ্লাই ও মাল্টিমিডিয়ার উপরে স্যার আমার ট্রেনিং দিচ্ছে, তো বিগত 8 বছর যা পাই নাই আমি এই 2 দিনে স্যারের কাছ থেকে এই পাওয়ার সাপ্লাই ও এই মিটার সম্পর্কে আমি জানলাম, যা এটা আমাদের মোবাইল সেকশনের জন্য খুবই জরুরি। তৃতীয় দিন স্যারে আমার বার ফোনগুলা মানে কিপ্যাড ফোনগুলার জন্য যে CPU আমরা এই তুলি যা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ওইটা আমি বলব আনতে আমি পারছি, চতুর্থ দিন আমি অ্যান্ড্রয়েডের CPUগুলো বলব আনতে আমি পারছি, এবং পঞ্চম দিন এবং আমি ওই CPUগুলো ঠিকভাবে বার ফোন এবং অ্যান্ড্রয়েড CPUগুলো আমি লাগাইতে পারছি, তো সেই হিসেবে আমি একটা আপনাদের সামনে CPU লাগানোর
যে আনন্দ ওই ভিডিওটা আপনার সাথে আমি শেয়ার করব, আপনারা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি বাকি দিনগুলা স্যারের নির্দেশে ঠিক ঠিক মতো ট্রেনিং যেন আমি শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। আমি যেটা বললাম যে এই টুইজারটা হতে স্মুথ, এই টুইজারটা কিন্তু আছে অনেক শক্ত, স্মুথ টুইজার হলে খুব ভালো হয় ধরো। আচ্ছা, এরপর তুমি আইসি ফোটা মিলাও, কোনটা সঠিক দিক সেটা নির্ণয় কর। কি হচ্ছে কমেন্ট সেকশনে যারা তালি, কিন্তু অন্য জায়গায় আমার সে একটা আমার সামনে একটা স্মার্টফোন সিটুয়েশন সেটা পেস্টিং অবস্থায় আছে, যার কারণে কিন্তু সাবধানতা আন্দোলন করতে হবে। তোমার কাছে বিচার দিল, ভালো হয়ে যাও, আদারওয়াইজ তুই নেক্সট। আগুন জলে রে নিবাইবার মানুষ নাই, কাইজার বেলায় আছে মানুষ নিবাইবার বেলায় নাই। আগুন জলে রে।